এখন আমরা জানবো কি কি স্ট্রাকচার কিডনি পজিশন মেনটেন করবে, ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার, ভাস্কুলার পেডিকেলগুলো, ভেইন আর্টারি এবং রেনাল ফাসা। হাইলামের ভার্টিব্রা লেভেল অনেক সময় জিজ্ঞেস করা হয়। হাইলামের ভার্টিব্রা লেভেল হচ্ছে নাম্বার ওয়ান। কিডনির শেপ কীরকম? কিডনির শেপটা হচ্ছে বিন শেপ। রাইট কিডনি লাইজ স্লাইটলি লোয়ার ইন পজিশন ডিউ টু রিলেশনশিপ উইথ দ্য লিভার। এবং কোন কিডনিটা লঙ্গার এন্ড ন্যারো থাকবে? লেফট কিডনি ইজ লঙ্গার এন্ড ন্যারোয়ার। কোন কিডনিটা ভার্টিব্রাল কলামের কাছাকাছি থাকবে? দ্য লেফট কিডনি ইজ নিয়ারার টু দ্য ভার্টিব্রাল কলাম। তোমাদেরকে কাভারিং জিজ্ঞেস করা হয় কিডনির কাভারিং, সেই ক্ষেত্রে বলতে হবে আউটার ফাইব্রাস ক্যাপসুল বা ট্রু ক্যাপসুল বলা হয় বা রেনাল ক্যাপসুল বলা হয়, কানেক্টিভ টিস্যু কাভারিং, আউটার ফাইব্রাস ক্যাপসুল, দেন বলবে পেরিনেফ্রিক ফ্যাট, দেন রেনাল ফাসা বা ফেলস ক্যাপসুল, দেন বলবা প্যারানেফ্রিক ফ্যাট। তাহলে আউটার ফাইব্রাস ক্যাপসুল, পেরিনেফ্রিক ফ্যাট, রেনাল ফাসা অ্যান্ড প্যারানেফ্রিক ফ্যাট ফ্রম উইদিন আউটওয়ার্ডস। এখন আমরা কিডনির এন্টেরিয়র সারফেস রিলেশন জানবো। হিয়ার ইজ দ্য রাইট কিডনি, হিয়ার ইজ দ্য লেফট কিডনি, রাইট কিডনি হিয়ার ইজ দ্য এন্টেরিয়র সারফেস, দেখতে পাচ্ছ কনভেক্স এন্টেরিয়র সার্ফেস উইচ লাইজ এন্টেরোল্যাটারালি। এবং এই যে এন্টেরিয়র সার্ফেসের রিলেশন আমরা যদি বলি, প্রথমে বলবো আমরা সুপ্রাইনাল এরিয়া, হিয়ার সুপ্রাইনাল এরিয়া, দেন দিস ইজ দ্য হেপাটিক এরিয়া, যেহেতু রাইট সাইডে লিভার থাকতেছে, দিস ইজ দ্য হেপাটিক এরিয়া, দেন আমরা বলবো মিডিয়ালি হিয়ার ইজ দ্য ডিউডেনাল এরিয়া, সো দিস ইজ দ্য ডিউডেনাল এরিয়া, দেন আমরা বলবো কোলিক এরিয়া, দেন জেজুনাল এরিয়া। তাহলে আমরা আবার বলি রাইট কিডনির এন্টেরিয়র সার্ফেস রিলেশন, সুপ্রাইনাল এরিয়া, হেপাটিক এরিয়া, হেপাটিক এরিয়াটা লার্জ এরিয়া থাকবে, ডিউডেনাল এরিয়া এখানে সেকেন্ড পার্ট অফ ডিউডেনাল থাকবে, এবং দিস ইজ দ্য কোলিক এরিয়া, এবং মিডিয়ালি থাকবে জেজুনাল এরিয়া। এই ছিল এন্টেরিয়র সার্ফেস অফ দ্য রাইট কিডনি রিলেশন। এখন চলে আসি আমরা লেফট কিডনি এন্টেরিয়র সার্ফেস রিলেশনে। লেফট কিডনি এন্টেরিয়র সার্ফেসের ক্ষেত্রে এখানে সুপ্রাইনাল এরিয়া, কোলিক এরিয়া এবং জেজুনাল এরিয়াটা সেম থাকবে। তো হিয়ার ইজ দ্য সুপ্রাইনাল এরিয়া, হিয়ার ইজ দ্য গ্যাস্ট্রিক এরিয়া, এখানে গ্যাস্ট্রিক সমাকের জন্য ট্রায়াঙ্গুলার একটা এরিয়া থাকবে। দেন লেফটে তোমরা জানো লেফট হ্যাপিকোনিয়ামে থাকতেছে স্প্লিন, সো হিয়ার ইজ দ্য স্প্লিনিক এরিয়া, আর এখানে লার্জ প্যানক্রিয়াস থাকার কারণে লার্জ একটা প্যানক্রিয়াটিক এরিয়া থাকবে, হিয়ার ইজ দ্য প্যানক্রিয়াটিক এরিয়া। দেন আমরা আগের মতোই পাবো এখানে হচ্ছে কোলিক এরিয়া, দেন জেজুনাল এরিয়া, স্মল কোলিক এরিয়া থাকবে, এখানে লার্জ একটা জেজুনাল এরিয়া থাকবে। এখন আমরা পোস্টেরিয়র সার্ফেস রিলেশন দেখবো কিডনির। এখানে তোমরা পোস্টেরিয়র সার্ফেস দেখতে পাচ্ছ, লেফট কিডনি পোস্টেরিয়র সার্ফেস দিয়ে শুরু করি। ওয়ান বোন, ফোর মাসল অ্যান্ড থ্রি নার্ভস আর রিলেটেড টু দ্য পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য কিডনি। লেফট কিডনির ক্ষেত্রে বলবো হিয়ার ইজ দ্য ইলেভেন্থ রিব, টুয়েলভ রিব রিলেটেড হিয়ার, ইলেভেন অ্যান্ড টুয়েলভ রিব, ডায়াফ্রাম ইজ অলসো রিলেটেড হিয়ার, ডায়াফ্রাম। দেন এখানে লোয়ার পার্টে আমরা বলবো তিনটা মাসল, সোয়াস মেজর, কোয়াড্রেটাস ল্যাম্বুরাম অ্যান্ড ট্রানভার্স অ্যাবডোমিনিস, সোয়াস মেজর, কোয়াড্রেটাস ল্যাম্বুরাম অ্যান্ড ট্রানভার্স অ্যাবডোমিনিস। নার্ভের রিলেশন আমরা বলবো, যেহেতু টুয়েলভ রিব এখানে, তো টুয়েলভ রিবের নিচে থাকবে সাবকোস্টাল ভেসেলের নার্ভ, দেন ইলিও হাইপোকেস্টিক নার্ভ অ্যান্ড দি ইলিও ইঙ্গুলার নার্ভ। তাহলে সাবকোস্টাল ভেসেলের নার্ভ, ইলিও হাইপোকেস্টিক নার্ভ, ইলিও ইঙ্গুলার নার্ভ, ইলেভেন রিব, টুয়েলভ রিব, সাবকোস্টাল ভেসেলের নার্ভ অ্যান্ড ডায়াফ্রাম ইজ রিলেটেড হিয়ার। সো দিস ইজ দ্য পোস্টেরিয়র রিলেশন অফ দ্য লেফট কিডনি। একটা বোন, চারটা মাসেল অ্যান্ড তিনটা নার্ভ। চারটা মাসেল হচ্ছে ডায়াফ্রাম, এজ ইউ নো দ্য ডায়াফ্রাম ইজ এ স্কেলেটাল মাসেল, দেন সোয়াস মেজর, কোয়াড্রাস ল্যাম্বুরাম অ্যান্ড ট্রানভার্সাল অ্যাবডোমিনিস। এখন আমরা চলে আসি রাইট কিডনির পোস্টেরিয়র সার্ফেস রিলেশনে। রাইট কিডনির পোস্টেরিয়র সার্ফেস রিলেশনে থাকবে ইলেভেন্থ রিব, অনলি ইলেভেন্থ রিব থাকবে এখানে রিলেশনে, দেন থাকবে ডায়াফ্রাম, পাশাপাশি পাবো আমরা সাবকোস্টাল ভেসেলের নার্ভ, ইলো হাইপোগেস্টিক নার্ভ, ইলো ইঙ্গুলার নার্ভ। মাসলের ক্ষেত্রে আমরা বলবো সোয়াস মেজর, কোয়াড্রাস ল্যাম্বুরাম অ্যান্ড ট্রানভার্সাস অ্যাবডোমিনিস। আমরা এই বিসরাতে অ্যাবডোমিনাল অ্যাওটার ভেন্ট্রাল তিনটা বাঞ্চ খুব সুন্দর দেখতে পাচ্ছি। সো দিস ইজ দ্য ফার্স্ট ভেন্ট্রাল বাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওটার, দিস ইজ দ্য সিলিয়াক ট্রাঙ্ক, সিলিয়াক ট্রাঙ্ক, দিস ইজ দ্য আর্টারি অফ ফোরগাট উইচ সাপ্লাইজ দ্য ফোরগাট ডেরিভেটিভস, সাপ্লাইজ দ্য ফোরগাট ডেরিভেটিভস। দেন হচ্ছে দিস ইজ দ্য সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, দিস ইজ দ্য আর্টারি অফ মিডগাট, সাপ্লাইজ দ্য মিডগাট ডেরিভেটিভস, অ্যান্ড হিয়ার ইজ দ্য ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি, দিস ইজ দ্য আর্টারি অফ হ্যান্ডগাট, সাপ্লাইজ দ্য হ্যান্ডগাট ডেরিভেটিভস, দিস ওয়ান। তাহলে দিস আর দ্য থ্রি পেন্টাল বাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওটা। দেন আমরা দেখতে পাচ্ছি নাম্বার ফোর বডি বা এন্টেরিয়রি আমরা এই টার্মিনাল বাঞ্চ দেখতে পাচ্ছি অ্যাবডোমিনাল অ্যাওটার, দিস ইজ দ্য রাইট কমন আইলিয়াক আর্টারি, দিস ইজ দ্য লেফট কমন আইলিয়াক আর্টারি। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রাইট কমন আইলিয়াক আর্টারি দুটা ব্রাঞ্চ, রাইট এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, রাইট ইন্টার্নাল আইলিয়াক আর্টারি, দিস ইজ দ্য লেফট এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, হিয়ার ইজ দ্য লেফট ইন্টার্নাল আইলিয়াক আর্টারি। রাইট এক্সটার্নাল আইলিয়াক আর্টারি যখন ইনগুইনাল লিগামেন্টকে ক্রস করে থাইয়ে
চলে আসবে, তখন তাকে আমরা বলবো ফিমোরাল আর্টারি। তাহলে এক্সটার্নাল এলাকাটাই কন্টিনিউশন হচ্ছে ফিমোরাল আর্টারি, পরবর্তীতে সে লোয়ার লিমকে সাপ্লাই করবে এবং ইন্টারনাল এলাকাটাই সাপ্লাই করবে, সে পেলভিসে চলে যাবে এবং পেলভিক অর্গানকে সাপ্লাই করবে। কিডনি মাইক্রোস্কোপিক স্ট্রাকচার জিজ্ঞেস করে তোমরা বলো আউটার রেনাল সাবস্টেন্স ইনার রেনাল সাইনাস। তাহলে এখানে আমরা জানি যে আউটার রেনাল সাবস্টেন্সের মধ্যে আবার থাকতেছে আউটার কর্টেক্স অ্যান্ড ইনার মেডুলা, আউটার কর্টেক্স অ্যান্ড ইনার মেডুলা। আউটার কর্টেক্সটা একটু ডার্ক ব্রাউন কালার থাকবে ডিউ টু রিচ ব্লাড সাপ্লাই। আমরা মেডুলার মধ্যে কিছু কনিক্যাল মাস দেখতে পাচ্ছি, হিয়ার ইজ দ্য কনিক্যাল মাস ইনার মেডুলা, দে আর কল পিরামিড, সো দে আর 8-18 পিরামিড এবং পিরামিডের মাঝখানে আমরা পাবো রেনাল কলাম, পিরামিডের মাঝখানে আমরা পাবো রেনাল কলাম। সো রেনাল কলাম অ্যান্ড কর্টিক্যাল আর্চ মিলে ফর্ম করবে কর্টেক্স, অ্যান্ড ইনার মেডুলাতে থাকতেছে স্ট্রাইটেড পেল কনিক্যাল মাস, দে আর কল্ড রেনাল পিরামিড। সো এখানে আমরা একটা পিরামিড দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য রেনাল পিরামিড, ইজ দ্য রেনাল পিরামিড, এখানে আমরা পিরামিড দেখতে পাচ্ছি, দিস আর দ্য রেনাল পিরামিড এবং রেনাল পিরামিডের মাঝখানে থাকবে রেনাল কলাম, সো দিস আর দ্য রেনাল কলাম দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য অ্যাপেক্স অফ দ্য পিরামিড, বেস অফ দ্য পিরামিড। সো অ্যাপেক্স অফ দ্য পিরামিড ইজ ডিরেক্টেড টু দ্য মেডুলা অ্যান্ড বেস অফ দ্য পিরামিড ডিরেক্টেড টু দ্য কর্টেক্স। অ্যাপেক্স প্রজেক্ট করবে অ্যাজ রেনাল পেপিলা এবং পেপিলাকে পারফোরেট করবে 16-20 ডাক্ট অফ বেলিনি এবং এই ডাক্ট অফ বেলিনিকে রিসিভ করবে মাইনর ক্যালিক্স। দ্য টোটাল নাম্বার অফ মাইনর ক্যালিক্স ইজ 7-13, 3-4 মাইনর ক্যালিক্স মিলে ফর্ম করবে মেজর ক্যালিক্স এবং মেজর ক্যালিক্স থাকে 2-3, মেজর ক্যালিক্স মিলে ফর্ম করবে রেনাল পেলভিস। সো দিজ আর দ্য মাইনর ক্যালিক্স, দেন আমরা পাবো মেজর ক্যালিক্স হিয়ার, সো দিজ আর দ্য মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স মিলে ফর্ম করবে 2-3 মেজর ক্যালিক্স, 7-13 থাকে এই নাম্বার মাইনর ক্যালিক্স এবং দের আর 2-3 মেজর ক্যালিক্স এবং মেজর ক্যালিক্স থেকে ফর্ম করবে রেনাল পেলভিস। আউটার রেনাল সাবস্টেন্স সম্পর্কে জানলাম, আর হিয়ার ইজ দ্য ইনার রেনাল সাইনাস। এখন আমরা জানবো লোব অফ দ্য কিডনি, পিরামিড এবং তাদের অ্যাডজয়নিং কর্টেক্সকে আমরা বলি লোব অফ দ্য কিডনি এবং কর্টিক্যাল আর্চ হুইচ ইজ বাউন্ডেড অন ইচ সাইড বাই দ্য ইন্টারলোবুলার ব্লাড ভেসেল কল্ড লোবিউল অফ দ্য কিডনি। হিয়ার ইজ দ্য ইনার রেনাল সাইনাস, দিস ইজ দ্য স্পেস উইদিন দ্য কিডনি লাইন বাই রেনাল কর্পাসেল, দিস রেনাল সাইনাস কমিউনিকেটস আউটসাইড থ্রু দ্য হাইলাম। রেনাল সাইনাসের কন্টেন্ট তোমাদের জানতে হয়, মাইনোকেলিক্স, মেজর কেলিক্স, রেনাল পেলভিস, রেনাল ব্লাড ভেসেলস, নার্ভস, পেরিনেফ্রিক ফ্যাট, রেনাল পেপিলা, দিজ আর দ্য কন্টেন্টস অফ রেনাল সাইনাস। তোমাদের জিজ্ঞেস করা হয় কর্টেক্সের কন্টেন্ট এবং মেডুলার কন্টেন্ট, কর্টেক্সের কন্টেন্ট বলবা রেনাল কর্পাসেল, প্রক্সিমাল কম্বোলার টিউবল, ডিস্টাল কম্বোলার টিউবল, কালেক্টিং টিউবল এবং কালেক্টিং ডাক্টের কর্টিক্যাল পোর্শন এবং মেডুলার কন্টেন্ট বলবা লুপ অফ হেনলি, মেডুলারি পার্ট অফ কালেক্টিং ডাক্ট বা সারেক্টা। এখানে আমরা একটা রেনাল পিরামিড স্পষ্ট দেখতে পাচ্ছি, দিজ আর দ্য স্ট্রাইটেড পেইল কনিক্যাল মাসেস, 8-18 এর নাম্বার, 8-18 থাকে, প্রত্যেকটা পিরামিডের থাকে একটা বেস এবং একটা অ্যাপেক্স, অ্যাপেক্সটা থাকে টুয়ার্ডস দ্য সাইনাস এবং বেস থাকে টুয়ার্ডস দ্য কর্টেক্স। তাহলে এই ছিল কিডনি ডেমনস্ট্রেশন উইথ রিলেটেড ব্লাড ভেসেলস, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।